ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক কমিশনার আহসানুল্লাহ হাসানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। করোনার এই সময়ে রাজনৈতিক কর্মকাণ্ডে কিছুটা বিধিনিষেধ থাকায় এবার ঘরোয়াভাবে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ঢাকা মহানগর বিএনপির অন্যতম সংগঠক আহসানুল্লাহ হাসান করোনায় আক্রান্ত হয়ে 2020 সালের 7 জুন মারা যান। তার কথা স্মরণ করেন দলের নেতারা। আহসানুল হাসান কমিশনারকে এবং একজন এমপি প্রার্থী ছিলেন, তাকে হারিয়ে আমরা ঢাকা মহানগরীতে একজন রাজনৈতিক নেতাকে হারিয়েছি। আমরা একজন গণতন্ত্রের জন্যে যে সংগ্রাম ছিল, সেই সংগ্রামের একজন রাজপথের প্রথম সারির আপোষহীন নেতা হিসেবে যে ছিল, তাকে আমরা হারিয়েছি। মরহুম আহসানুল্লাহ হাসানের বাসায়ও যান বিভিন্ন স্তরের নেতা কর্মীরা। আমরা যে আজকে এতটা বছর এই দলের জন্য আমার সাহেবে কষ্ট করে আজকে ইন্তেকাল করলেন, আমি চাই আমার এই দলের ভাই বেরাদা যারা আছে তাদেরকে একটা সুদিন দিন ফিরে দিকে আমি সেই কামনাই করি। এই নেতার আত্মার শান্তি কামনা করে গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখার কথা বলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশাক হোসেন। হঠাৎ করে গতকাল মিটিং বা মিটিংয়ের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে, যার কারণে আমরা ওনার জন্য আমরা একটা দোয়া মাহফিল করতে চেয়েছিলাম কিন্তু সেটি আমরা করতে পারি নাই। তো আমি বলবো যে ঠিক আছে, এটা যদি করোনার জন্য হয়ে থাকে তাহলে সবাই সব দল এবং সংগঠনের জন্য যাতে এই নিয়মটি বলবৎ করা হয়, আর যদি তা না হয়ে আমি সংগঠনগুলো তাদের দোয়া মাহফিল মিটিং করতে পারে তাহলে আমি এটার ধিক্কার জানাই এবং জনগণ সঠিক সময় এর সমুচিত জবাব দিবে। পরে মরহুম আহসানুল্লাহ হাসানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। সিকান্দার রহমান, বাংলাভিশন, ঢাকা।